হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন একটু সুস্থ হয়েছি, অনেকদিন পর ব্লগ ভিডিও বানাবো ভাবলাম। তো প্রায় দু মাস পর আজ ফোনটা হাতে নিয়েছি, জানি না কেমন বানাতে পারবো, কি করব। আমার ডক্টরের কাছে যাওয়ার কথা আছে, তো আজ আমার বর আসার কথা আছে, এই ধরতে ভাবলাম আজ ভিডিওটা বানাই। আজ কিছু দেখানোর আছে, অন্যদিন তো কিছুই দেখানোর থাকে না, তাই মানে শরীরটা এক সপ্তাহ যাবত সুস্থ আছে কিন্তু ভিডিও তেমনভাবে বানানো হয় না। তো দেখো, আমি ঘুম থেকে উঠেছি, প্রায় নটার সময় উঠেছি, নটার একটু পরেই হবে উঠেছি, কারণ রাতে অনেক লেট হয়ে গেছিলো, ঘুমোতে ঘুম ধরছিল না। তো উঠে জল খেয়েছি, ওষুধ খেয়েছি, তারপর একটু বসে আছি, বিছানা উঠাইনি, বিছানার অবস্থা নেই, বিছানাটা উঠাবো। মা ওইদিকে খাওয়া বানাচ্ছে, এখন প্রায় 10টা মতো বেজে গেছে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আমি এই জানলার ধারে বসে আছি, এই জানলার ধারে বসে থাকতে বেশ ভালো লাগে, তো আমি প্রায় সময় এখানেই বসে থাকি। আর মাদের রুমে তো জায়গাটা ভীষণ মানে ছোট, তাই আমি বেশিরভাগ এখানেই বসে থাকি। তো এখন মা খাওয়া দাওয়া বানাচ্ছে, খাবো, তার আগে বিছানাটা একবার গুছিয়ে নিই। তো ব্লগটা বানানোর চেষ্টা করছি, কেমন হবে জানি না, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর ওইদিকে মা রান্না করছে। তো ঘরটা মোটামুটি গুছিয়েছি, পুরো গোছাইনি, মোটামুটি কোনো মতে গুছিয়ে রেখেছি, বিছানাটা গুছিয়েছি। আর এইখানে দেখো একটা টিভি দেখতে পাচ্ছ, টিভিটা কিন্তু চলে না, এটা কিন্তু খারাপ হয়ে গেছে, আর এটা এখন ঠিক করা যাবে না, ঠিক করা থেকে নতুন কেনা বেটার। তো মা আর বাবা বললো পুজোর সময় কিনে নেবে, বাবা আসলে আর কি, বাবা তো এখানে থাকেন না, কলকাতা থাকে, আসলে কিনে নেবে। তো এখন বাজে 10:30, 10:40, এখন 10:40 বাজে, এখন গিয়ে খাবারটা খেয়ে নিই। আর আমার ব্রেকফাস্ট বলতে হলো ভাত, এতদিন রুটি খেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি অসুস্থ আছি তো সবাই বললো যে ভাত খাওয়াটাই বেটার হবে, তো আর রুটি বেশি খেতেও পারি না আমি। আর আজ হাজবেন্ড আসার কথা, কখন আসবে বলতে পারছি না, ফোন করেছি রিসিভ করছে না, হয়তো ব্যস্ত আছে, পরে আবার ফোন করে জানলে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখি, এখানে ভাত আছে, এটা হলো কাকরোল ভাজা মতো করেছে, এটা হলো ডিম সেদ্ধ। তো এখন খেয়ে নি, পরে কথা বলছি আবার। তো এইখানে দেখো, আমি ভাত খেয়ে তারপর স্নানটা সেরে এসেছিলাম, তারপর কিছু কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো ভাবলাম মেলে দেব, কিন্তু মানে উপরে এসে দেখি এত পরিমাণ বীভৎস গরম আর রোদ, মানে থাকা যাচ্ছে না। তো সাইডে এসেই কিছু কাপড় মেলে দিচ্ছি, এদিকটা তো অনেক রোদ পড়েছিল। তো এসেছিলাম কাপড় মেলতে, স্নান টান করে তুলসী তলায় জল দিয়ে তারপর এসেছি, ভেবেছি কাপড়গুলো মেলে দিই, কিন্তু এইখানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণ রোদ। এই দেখো কিছু মানে দেখা যাচ্ছে না চোখে, আর আমার শরীর মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এত বীভৎস গরম, তার মধ্যে রোদ উঠেছে। তো আমার রোদে থাকাটা এমনিতেও ঠিক না, তো আমি চলে যাই, চলো রুমে চলে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই বেড কভারটা ধুয়ে দিয়েছিলো মা সকালে, এত রোদ, মানুষ কেটে দিলে মানে মানুষ শুকিয়ে যাবে। তো এইটা নিয়ে এসেছি এখন ফোনে,
এইটা এখন নিয়ে এসেছি। আর দেখো এসে আর চুলগুলো ভিজা, কিন্তু আর পারছি না, চঙ্গিতে উঠিয়ে বেঁধে রেখেছি। আর এসে একটু ফ্যানের নিচে বসেছি, না হলে আর পারা যাচ্ছে না, এত পরিমাণে গরম বাইরে, রোদ মানে ঝলসানো রোদ। এখন মা রান্না করছে, আমি বসে আছি, আমার হাজবেন্ড আসতে দেরি হবে, বললো 12টায় ট্রেন ছাড়বে, এখন ছেড়েছি কিনা জানি না। এখন 12:20 হয়ে গেছে, এখন একটা ফোন করে দেখবো ট্রেন ঢুকেছে কিনা, এখন ট্রেনগুলো খুব লেট করছে আমাদের এখানে। দেখো এখানে এই বাচ্চাটা এসেছে, তো সবাই ভাবছো হয়তো এই বাচ্চাটা কি, এই বাচ্চাটা হলো আমার মা, ওরা যেই বাড়িতে থাকে সেই বাড়ির বৌদির ছেলে আর কি। তো এখানে দেখো বর এসে গেছিলো আমাদের ভাত টাত খাওয়ার কিছুক্ষণ পরে, আর নিয়ে এসেছিল সাথে একটা নতুন ফল, ড্রাগন ফল, সেইটাই দিচ্ছিল আমাদেরকে। তো দেখো আরো কিছু জিনিস এনেছে হাজবেন্ড আসার সময়, তো সেগুলো ভাবলাম তোমাদেরকে অল্প, তোমাদের সাথে অল্প শেয়ার করে নি। আর এইখানে দেখো এগুলো না মালবক কলা ছিল, কিন্তু ট্রেনে এসেছে তো গরমে এগুলো একদম কালো কালো হয়ে গেছে। আর এই যে দই এনেছিল, দই কিন্তু আমি খাবো না, আর এমনি তো খাই না আমার, আর এখন তো আরো পারবো না, ঠান্ডা লেগে যাবে। তো এখন বাজে হলো 4:15 বাজে, আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া খামু ও রাখো, আমি কাইটা তোমার রাখো রাখো, আইতাছি। তো আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম অনেক আগে, খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে ও আসলো। আজ ট্রেনটা অনেক লেট হয়েছে, 11টা ট্রেন একটার সময় নাকি ঢুকেছে। এখন ট্রেনের যা অবস্থা সে বলে লাভ নেই। তো এসেছে অল্প আগে, এসে কী কী জিনিস এনেছে মোটামুটি তো দেখিয়েছি তোমাদের। এখন ও স্নান করে ভাত খাচ্ছে, আর ফলগুলো ধুয়ে দিয়েছি কারণ সেটার সাথে মাংস এনেছিল, তো এই জন্য ফলগুলোকে মা বলেছে ধুয়ে দিতে। আর এমনিতেও ধুয়ে দিতাম, মাছ মাংসের সাথে আনলে আমরা ধুয়ে রাখি, তো সেইটা ধুয়ে দিয়েছি। আর আমি মাংসটা এতক্ষণ ধুলাম, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আর ও বসে ভাত খাচ্ছে। তো এখানে দেখো আমি বসেছিলাম ফার্স্টে ড্রাগন ফ্রুটটা কাটতে বসেছিলাম, কিন্তু আমার দ্বারা সেটা আর পসিবল হয়নি, মানে ভালোভাবে কাটতে পারছিলাম না। পরে ওকে দিলাম, ও সুন্দর করে কেটে উঠে দিল, আর জীবনে খাইনি জানো তো, এই প্রথমবার এনেছিল, তো বেশ এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে খেতে। তো ও কাটছে দেখো, আর ভিতরটা দেখতে না খুব সুন্দর ছিল, অনেকে কাটে দেখি ভিতরটা সাদা থাকে, কিন্তু এটা লাল ছিল, জানি না দু রকমের হয় না কি, এটা পাকা ছিল বলতে পারছি না। তারপর কেটে উঠে দেওয়ার পর খেয়েছি, ভালোই ছিল বেশ। জীবনে তো খাই নাই ড্রাগন ফল, আজকে প্রথম খাইতাছি। খাইলাম ঠিকই আছে, ওরম একটা স্বাদ না, অত টেস্ট হয় না, এটা অত একটা ভালো না। এর থেকে আমার আর একটা ফল আছে না, কিবি, কিবিটা খেতে বহুত ভাল লেগেছিল, যদিও টক সেটা খেয়েছিলাম যে, কিন্তু ভাল লেগেছিল, কিন্তু এটা তেমন একটা ভালো না, আছে মোটামুটি, কিন্তু খাওয়া নাকি ভালো, ব্লাড হয়, আছে মোটামুটি। মা কিরকম লাগছে কো খায়া, ভাল লাগছে? এখন মা কাটবে আনারস, এখন পেট পূজা হবে পুরা। এখন মা আনারস কাটছে, ড্রাগন ফ্রুট কিন্তু আমি ভিডিওতে দেখেছি অনেকে কাটলে কিন্তু ভিতরটা সাদা হয়, আমাদেরটা লাল বেরিয়েছে, আমাদেরটা বোধহয় পেকে গেছে পুরো, খেতে খারাপ ছিল না। এখন আনারসটা কাটবে, সেটা খাবো, খেয়ে দেখবো কেমন। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, তো চলো ততক্ষণের জন্য টাটা। তো দেখো বলেছিলাম যে ও আসার সময় মাংস এনেছিল, তো সেইটা রান্না করেছি, রান্না বান্না শেষ, তারপর একটু পরে ভাত খেয়ে নেব। মুখের অবস্থা নেই, এখন পুরো রাত হয়ে গেছে, আমাদের খাওয়ার দাওয়ার শেষ, সেগুলো আর দেখাইনি তোমাদেরকে।
মানে আজ এত গরম পড়েছে আর কি দেখাবো এই গরমে, পাগল হয়ে যাচ্ছি গরমে। তো দেখো বিছানা হয়ে গেছে, এদিকে মশারি টানিয়েছি, মানে জানালা খোলা তো না হলে অনেকগুলো পোকা ঢুকে যায়, ছোট ছোট মতো পোকা ঢুকে যায়, তো অনেক প্রবলেম হয়, এই জন্য মশারিটা টানিয়ে নিয়েছি। আর ওই রুমে মা বিছানা করছে, তো এই দেখো মা এই রুমে বিছানা করছে। তো মা বললো যে মশাই টানাবে না, এই রুমে টেবিল ফ্যান তো তো টানাবে না, তো বলেছিল এইখানে টানায়ও নি। হ্যাঁ এমনিতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালে উঠে বলছে, যেহেতু আমি পরের দিন এইটা ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি, সকালে উঠে বলছে যে না পরে মশাই টানিয়েছিলাম, পোকা ঢুকছিল তাই জন্যে। তো ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু জানো তারপর দেখি যে রেকর্ডই হয়নি, রেকর্ড আর অনই করিনি, এমনি ভ্যাভার করে বলে দিয়েছি, তো সেই জন্য আবার এসেছি। তো ও দুঃখে গেছে, ও ঘুমিয়ে পড়বে এখন, তাই এখন আমিও চলে যাব। আর মা এখনও ঘুমায়নি, ঘুমাবে। তো চলো কাল সকালে ডক্টরের কাছে যাব, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজকে ঘুমিয়ে পড়ি। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, বাই বাই।